গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু বং পিএনপি জি। তো আবার একটা ইন্ডিয়ান ফুটবল আপডেটের ভিডিও, যেখানে বেশ কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করব। মেনলি এই ভিডিওটাতে ট্রান্সফার রিউমার বা ট্রান্সফার আপডেটই কিন্তু রয়েছে, তো সেটাই শেয়ার করবো। যতটুকু আপডেট আমাদের কাছে ঢুকেছে সবকিছু নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর রেগুলার ভিডিও পেতে গেলে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাতে প্রেস করে রেখো। শুরু করবো যে বিষয়টা দিয়ে, সেটা হলো গতকালের দুটো কমপ্লিট ট্রান্সফার। এক, অমরজিৎ সিং কিয়াম, সে কিন্তু এফসি গোয়াতে গেল, কমপ্লিট হয়েছে, অ্যানাউন্স হয়ে গেছে। দ্বিতীয় প্লেয়ার সে হলো এটিকে মোহনবাগান এফসি থেকে বরিশ সিং, তাকে কিন্তু জামশেদপুর এফসি সাইন করিয়ে নিয়েছে। এই দুটো কমপ্লিট কিন্তু ট্রান্সফার হয়েছে, যদিও বরিশ সিং এর ব্যাপারটা একদমই আমাদের কাছে ছিল না কোনোভাবেই খবর, এবং যতদূর ধারণা একদম শেষ মুহূর্তে এসে কিন্তু এই ট্রান্সফারটা হয়েছে। আর অমরজিৎ সিং কিয়ামের খবর তো তোমাদের অনেক আগে দিয়েছিলাম, যখন তার সেই দিনকে কমপ্লিট হয়ে গেছিল সেদিনকেই দিয়েছিলাম, জাস্ট কিছু বিষয় নিয়ে একটু ঝুলেছিল, সেটা মিটে গেছে এবং তার গোয়াতে যাওয়া এই মুহূর্তে কনফার্ম। এবার যে বিষয়গুলো, সেটা হলো যে বেশ কিছু ট্রান্সফার রিউমার এই মুহূর্তে ঢুকছে, সেখানে এটিকা মোহনবাগান এফসি রয়েছে, সেখানে এসসি ইস্ট বেঙ্গল রয়েছে। প্রথমে আমি এটিকা মোহনবাগান এফসির খবর দেবো, কিন্তু ট্রান্সফার রিউমারটা দেওয়ার আগে, রিউমার বলার আগে, প্লেয়ার কে আসছে তার বিষয়ে বলার আগে আমার মনে হয় তার ব্যাকগ্রাউন্ডে একটু কথা বলা দরকার। সেটা হলো তিরি এই মুহূর্তে এটিকা মোহনবাগানের স্তম্ভ ডিফেন্সের, তাকে হয়তো ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এই মুহূর্তে এটিকে মোহনবাগান এফসিতে। কোনোভাবেই সেটা পারফরমেন্স বা অন্য কিছুর খাতিরে নয়, কারণ জানো তো তিরি যে পারফরমেন্সটা করছে দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং, এবং তিরি যেখানেই খেলে যে টিমেই খেলুক সেখানেই কিন্তু তার এই লেভেলের পারফরমেন্সটাই বজায় রাখে। এর আগে এটিকেও তাই, পরবর্তীকালে জামশেদপুরেও তাই, অর্থাৎ তাকে নিয়ে সেই সমস্যাটা নেই। বিষয়টা হলো তার স্যালারি নিয়ে। জামশেদপুর থেকে যখন সে বেরিয়ে এলো এবং তারপর যখন কেরালা ব্লাস্টার্সের কাছে অফার ছিল, কেরালা ব্লাস্টার্সে সে যখন একটা কন্ট্রাক্ট সাইনও করে ফেলেছিল প্রি কন্ট্রাক্ট, তখন তার সাথে যে স্যালারি নিয়ে কথা হয়েছিল, পরবর্তীকালে করোনা ভাইরাস প্যান্ডেমিকের জন্য কিন্তু তার একটা স্যালারিতে কাট অফার করে কেরালা ব্লাস্টার্স, এবং সেটা সে রাজি ছিল না সেই মুহূর্তে, এবং তৎক্ষণাৎ সেই বিষয়ে নেগোসিয়েশনের পর তার যে কন্ট্রাক্ট রয়েছে কেরালার সাথে সেখান থেকে সে ব্যাক আউট করে। এই যে সুযোগটা, এই সুযোগটা কিন্তু কাজে লাগায় এটিকে মোহনবাগান এফসি। এটিকে মোহনবাগান এফসি কাজে লাগানোর পর তার ডিমান্ডেড যা স্যালারি ছিল সেই সময়ে দাঁড়িয়ে সেই স্যালারিতে কিন্তু তিরিকে নিয়ে আসে, কারণ তিরির মতো প্লেয়ারকে হাতছাড়া করা মানে যথেষ্ট একটা বড়সড়, মানে বড় মাছ জাল থেকে বেরিয়ে যাওয়া, এটা হাবাস কোনোদিনই চাইনি, এটা এটিকে মোহনবাগানের যারা পোড় খাওয়া ম্যানেজমেন্টের লোক রয়েছে তারা কোনোদিনও চায়নি। সেখান থেকে তিনি সাইন করে। এবার তিরির যেটা এবছরের ডিমান্ড সেটা হলো আগামী বছরে যদি তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে হয় তাহলে সেই ক্ষেত্রে তাকে স্যালারি হাইক করতে হবে, যদিও তার কতটা পার্সেন্টেজ বা কি সেটা এখনো এই মুহূর্তে বাইরে আসেনি, তবে শোনা যাচ্ছে সেই পরিমাণটা যথেষ্ট, এবং সেটা এই মুহূর্তে এটিকে ম্যানেজমেন্ট, এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট দিতে রাজি নয়। এবার এখান থেকে যে বিষয়টা বেরিয়ে আসতে পারে সেটা হলো তিরিকে রিলিজ দেবে এবং তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারের দিকে ঝুঁকে যাওয়া। এখন এই মুহূর্তে যে আপডেটটা বা বলতে পারো রিউমারটা এই মুহূর্তে লাস্ট বেরিয়ে এসেছে, লেটেস্ট একদম, সেটা হলো জামশেদপুরের সেন্টার ব্যাক স্টিফেন এজে নাইজেরিয়ান, তাকে একটা ইনিশিয়াল অফার করেছে এবং তার সাথে মোটামুটি বা তার এজেন্টের সাথে মোটামুটি একটা কথাবার্তা শুরু করেছে। দুজনের স্যালারি মোটামুটি সেম, এবং একটা বিষয় এখান থেকে ভাবাবে সেটা হলো জামশেদপুরের সাথে কিন্তু স্টিফেন এজে চুক্তি রয়েছে 2022 সাল অবধি, এটা একটা বড় বিষয়। তার আগে তাকে যদি নিয়ে আসতে হয় আইদার তাকে লোনে নিয়ে আসতে পারে, লোন সম্ভব না, কিন্তু বিষয়টা হলো তাকে ট্রান্সফার যদি কমপ্লিট করতে হয় তাহলে একটা মোটা টাকার কিন্তু ট্রান্সফার ফিস দিতে হবে জামশেদপুর এফসিকে, এবং সব মিলিয়ে প্রায় 3.5 কোটির কাছাকাছি কিন্তু খরচা করতে হতে পারে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে। এবং যেটা শোনা যাচ্ছে যদি তিরি এরকম মেকে বসে তাহলে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তারা স্টিফেনে যে আনার জন্য সেই পরিমাণ খরচা করতেও রাজি আছে, কারণ এটিকে মোহনবাগানের সবসময় টার্গেট থাকে কিন্তু একদম বেস্ট, গোটা লিগের মধ্যে সব থেকে বেস্ট বা সেকেন্ড বেস্ট যে ডিফেন্ডার রয়েছে, যে স্ট্রাইকার রয়েছে, যে মিডফিল্ডার রয়েছে তাকে তুলে আনবো, এই বিষয়টা সবসময় থাকে বিভিন্ন লিগ থেকে। যেমন তোমরা এ লিগের টপ স্কোরার রয় কৃষ্ণাকে দেখেছো, তার সাথে ডেভিড উইলিয়ামসকে দেখেছো, যারা মোটামুটি দুজনের এসে ছিল সেবার টপ স্কোরারের দিকে অ্যাসিস্টের দিক থেকে, তো তাদেরকে নিয়ে এসেছি। এরকম প্রচুর প্লেয়ার এর আগে অলরেডি এই টিমে খেলে গেছে, অর্থাৎ টার্গেটটা এরকমই থাকে যে বেস্ট প্লেয়ারকে নিয়ে আসবো, সেক্ষেত্রে একটাই অপশন এই মুহূর্তে সেটা হলো স্টিফেন এজেকে নিয়ে আসা। দ্বিতীয় যে প্লেয়ারের রিউমার এই মুহূর্তে খুব স্ট্রং হয়েছে এবং ইন্ডিয়ান যে সমস্ত প্লেয়ারদের টার্গেট করা হয়েছে তার মধ্যে এই প্লেয়ারের নাম এক নম্বরে, সে হলো হলিচরণ নার্সারি। তো হলিচরণ নার্সারিকে আনতে গেলে ঠিক একই সমস্যা,
তার সাথেও কিন্তু হায়দ্রাবাদের চুক্তি রয়েছে 2022 সাল অবধি। এবার সেই ক্ষেত্রে হলিচরণকে আনতে গেলে মোস্ট প্রবাবলি একটা প্লেয়ারের সাথে হয়তো সোয়াপ ডিল করতে হতে পারে, এবং সেই ক্ষেত্রে নাম শোনা যাচ্ছে জায়েস রানে। অনেক দিন হলো এই ম্যানেজমেন্টের সাথে সে রয়েছে, এই টিমে রয়েছে অলমোস্ট, আমার যতদূর মনে পড়ছে 2016 সাল থেকে কিন্তু সেই টিমে রয়েছে, আগে এটিকে এবং পরবর্তীকালে মার্চ হওয়া এটিকে মোহনবাগানে। এবং যদি জয়েশ রানেকে সোয়াপ করা হয়, যদি জয়েশ রানেকে হায়দ্রাবাদে পাঠানো হয় এবং সেখান থেকে যদি হলিচরণকে নিয়ে আসা হয়, আমার মনে হয় আবারও এটিকে মোহনবাগান এফসি হয়তো বেটার কার্ডটা খেলতে পারবে, কারণ হলিচরণ নার্সারি বরাবর যে ফুটবলটা খেলে এবং এই বছর যে ও ফর্মে রয়েছে, যদি এই ফর্মটা ধরে রাখে তাহলে ইজিলি কিন্তু এটিকে মোহনবাগানে তুরুপের তাস হতে পারে। আর লাস্ট যে রিউমারটা দিয়ে শেষ করব, আপডেটটা দিয়ে শেষ করব, সেটা হলো এসসি ইস্ট বেঙ্গল জামশেদপুর এফসির পিটার হার্টলিকে নাকি অফার করেছে, এটা শোনা যাচ্ছে। মেনলি একটা ইনিশিয়াল অফার বা ইনিশিয়াল কথাবার্তা হয়েছে রবি ফাউলারের সাথে, এই বিষয়টা শোনা যাচ্ছে, কারণ তার 2021 সালে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং তারপর তাকে কিন্তু সাইন করাতে বা নিয়ে আসতে কোনো অসুবিধা নেই। আর কথাবার্তা এখন থেকে চালু রাখতে হবে, কারণ তোমরা জানো বারবার আমি একটা জিনিস বলেছিলাম, এই যে 4 মাস সময়টা পড়ে থাকছে, এই 4 মাসে যে কোনো টিম যে কোনো প্লেয়ারের সাথে কথাবার্তা বলতে পারে, প্রি কন্ট্রাক্ট অবধি সাইন করতে পারে, তাতে কোনো বাধা নেই। এবং সেই কাজে কিন্তু প্রতিটা টিম এই মুহূর্তে লেগে গেছে। এর আগের দিন তোমাদের আমি এসসি ইস্ট বেঙ্গলের বেশ কিছু ইন্ডিয়ান টার্গেটের কথা বলেছিলাম, তো এই মুহূর্তে একটি ফরেন টার্গেটও কিন্তু বেরিয়ে এসেছে, নান আদার দেন জামশেদপুর এফসির ক্যাপ্টেন পিটার হার্টলে। অর্থাৎ যদি এরকম কিছু হয় তাহলে লাইক ফর লাইক হয়, মানে ক্যাপ্টেনের বদলে ক্যাপ্টেন ড্যানি ফক্সকে ছেড়ে দিয়ে হয়তো শেষ মুহূর্তে পিটার হার্টলেকে আনতে পারেন রবি ফাউলার। কিন্তু বিষয়টা হলো এখানে একটাই, যে শেষ মুহূর্তে রবি ফাউলার এই পারফরমেন্সের পর বা এই ফুটবল ফিলোসফির পর কতদিন এসসি ইস্ট বেঙ্গলের হট সিট এ বসে থাকতে পারেন, কোচ হয়ে থাকতে পারেন, সেই দিকেও একটা বড়সড় নজর থাকবে। এবং তার যে টার্গেটগুলো রয়েছে ট্রান্সফার মার্কেটে সেটা কতটা ডেভেলপ করে সেই দিকে তাকিয়ে থাকতে হবে। আর পিটার হার্টকে আনতে গেলে কিন্তু অন্য কোনো খরচা করতে হবে না, যেটা স্টিফেনেজের ক্ষেত্রে এটিকে মোহনবাগানকে করতে হয়েছে, সে তাকে সাইন করাতে পারে এবং স্যালারিও মোটামুটি ওই 2.5 থেকে 3 কোটির কাছাকাছি একটা, এবং সেটা আমার মনে হয় না খুব একটা সমস্যার দিক হবে। এবং এই মুহূর্তে পারফরমেন্স নিরিখ যদি ব্যালেন্স করো তাহলে আমি বলবো যে ড্যানি ফক্সের থেকে পিটার হার্টলে এই সিজনে কিন্তু যথেষ্ট বেটার ফুটবল খেলেছে, যথেষ্ট ভালোভাবে টিমকে নেতৃত্ব দিয়েছে, উঠে গিয়ে গোল করেছে, একটা স্টলওয়ার্ট হয়ে কিন্তু ডিফেন্সে দাঁড়িয়েছে। সেখানে ড্যানি ফক্স হ্যাঁ আউটস্ট্যান্ডিং একটা প্লেয়ার, এর আগের ম্যাচে গোল করেছে, কালকের ম্যাচটাতে ফ্লপ হয়েছে, ড্যানি ফক্স ভালো প্লেয়ার, কিন্তু কোথাও একটা পিটার হার্টলের মতো হয়তো সেই লিডারশিপটা ড্যানি ফক্সের মধ্যে নেই যতটুকু আমি অন্তত বুঝেছি। সেই ক্ষেত্রে যদি পিটার হার্টলের মতো একটি প্লেয়ারকে নিয়ে আসতে পারে তাহলে আমার মনে হয় এখান থেকে এসসি ইস্ট বেঙ্গল লাভবানই হতে পারে। এবং সবটাই এই মুহূর্তে কিন্তু রিউমার, এটা হলো সব থেকে বড় বিষয়, এই রিউমার কতটা ডেভেলপ করে, কতটা আগামী দিনে কথাবার্তা এগোয়, কতটা নেগোসিয়েশন এগোয়, অন্য কোনো কোথা থেকে অফার আসে কিনা, সব দিক থেকে আমাদের নজর রাখতে হবে। আর রিউমার কিন্তু এখন প্রচুর ঢুকবে যতটুকু আশা করা হচ্ছে, এরকম প্রচুর রিউমার আসতে শুরু করবে, কারণ প্রতিটা টিম চাইবে তাদের স্ট্রেংথটাকে আরো বেশি করে বাড়িয়ে নিতে। এই ভিডিওটা অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে, এন্ড থ্যাংক ইউ।